গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা রুটিন অনুযায়ী যেমন কাজ থাকে তেমনই কাজ, গুড়কে স্কুলে পাঠানো, ব্রেকফাস্ট বানানো। তো চলো দিনটা স্টার্ট করি। এখানে বোনের স্কুলে টিফিন গুছিয়ে দিয়েছি। টিফিন আজকে দিয়েছি গোলা রুটি আর শশা। এখনও বাবু উঠেনি, উঠে ডেকে রেডি করতে হবে। এখন আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজছে 10টা। তো সকালবেলা মোটামুটি তাতে একটা তাড়াহুড়ো তো থাকি 6টা সাড়ে 6টার থেকে, কারণ সেই সময় বোনকে স্কুলে পাঠানোর থাকে। স্কুলে পাঠিয়ে খাইয়ে দাইয়ে টিফিন বানিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আবার সকালে আমাদের ব্রেকফাস্ট হবে। তো সেইগুলোরও একটা প্রিপারেশান থাকে, তো একটু তো তাড়াহুড়ো থাকেই। তো সকালে মোটামুটি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এখন আমি এসেছি ওপরে ওপরে ওপরের ঘর ঠরগুলো একটু পরিষ্কার করব। তো এগুলো করে নিলে হবে। আর আজকে আমি মাথায় বেশ চপচপ করে তেল দিয়েছি, শ্যাম্পু করে নেব। তেল টেল দিয়ে কালকেই রাতে দিয়ে রেখেছিলাম। তো এখন আপাতত একটু বসে আছি, এখন একটু তোমাদের সাথে কথা বলছি, তারপরেই আমার আমার ডিউটিতে আমি লেগে পড়ব। আর সকালবেলা বোনের সাথে আমার মানে এতটাই ইসে হয় যে ঘুম থেকে ওঠ রে ডাকা থেকে খাওয়ানো থেকে রেডি করা থেকে বই খাতা গোছানো থেকে, ওর বই খাতাটা ওই গুছিয়ে নেয়, গুছিয়ে নিয়ে রেখে দেয় সাইডে, আমি জাস্ট চেক করে নিয়ে আবার ঢোকাই। তো আজকে যেরকম একটা খাতা খুঁজে পাচ্ছে না সেটা নিয়ে ও বলছে আমি ব্যাগে ঢুকিয়েছি, আমি বলছি দেখ ব্যাগে নেই। তো এই নিয়েও আমাদের হয়ে যাচ্ছে। তো ও আমার অপোজিশনে থাকে, আমরা দুজন দুই টিম, দুজনের মধ্যে একটা হয় সকালবেলায় প্রত্যেকটা দিন। তো চলো এই পর্যন্ত আমার বক বক থাক, আবার পরে দেখা হচ্ছে। টেবিলটা বাবা ওর জন্য বানিয়েছিল, ওর কাজে লাগবে। তো এই টেবিলটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে জাস্ট অর্ডিনারি একটা টেবিল বানিয়ে দিয়েছে, আমি আর আমার ছেলে দখল করে নিয়েছি। এটাতেই এখন পড়াশোনা সমস্ত ধরনের কাজ হয়। আর বোনের টেবিল তৈরি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে একজনের টেবিল অন্যরা দখল করে নিয়েছে। আছে দাদা, গেছে এক জায়গায়, দাদা আসবে একটু পরে। দাদা আসলে খেলতে দিত না খেলনা নিয়ে? তাহলে আমি গেলে কি কি খেলনা দেবে আমাকে খেলতে? তোমার কি কি খেলনা আছে? তোমার কি আছে খেলনা? আছে কি কি খেলনা আছে? এরকম আছে। আর গাড়ি গাড়ি আছে? কটা গাড়ি আছে? দুটো। তাহলে দাদাকে নিয়ে যাবো, ঠিক আছে? তুমিও চলে আসবে আমাদের বাড়ি খেলতে, ঠিক আছে? এগুলো সব এটার সাথে এরকম এইরকম করে নিয়ে নিয়ে খেলে। গুলু আর মা মাছনা আর বাবা বাবাও সোনা বাবা। দেখো ট্রেন গাড়িটা দেখেছো, হয়েছে ট্রেন গাড়ি বানাতে পেরেছি। ওইটা না ওইটা না ওইটা দেখো ওইটা না ওইটা নিয়ে দেখো আমার হাতে দাও। এই দেখো করো, ওইরকম না ওইরকম না, এরকম করলে ভেঙে যাবে। এটা ধরে এরকম করে চাপো, তুমি স্কুলে পড়ো? কোন স্কুলে? রামকৃষ্ণতে। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? এ বুকু এ বুকু এ তুই এ দেখ তুই বলিস এই দেখ এই ছোট একটা ভাই নিয়ে আসলাম, এদিকে আয়। ওই তুই খেলতে পারবি, ওরকম একটা ভাই নিয়ে আসলাম, তুই বললি ছোট না রে খেলা যাবে, এরকম ভাই নিয়ে এসছি, তুই বলিস না
আকাশে এখন মেঘও হয়েছে, দু এক ফোঁটা দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু কতদূর বৃষ্টি হবে জানি না। ঢাকায় সার হবে হয়তো, বৃষ্টি সেরকম হলোই না, এখন তো পড়ছে দু এক ফোঁটা করে। তো এখন আমি চান ঢান করে ফ্রেশ হয়ে গেছি, আর মনে হচ্ছে বৃষ্টি অন্য কোথাও হয়ে গেছে, এখানে তো আর হলো না। আমাদের আকাশে মেঘের ডাকি শুনতে হচ্ছে, মনে হচ্ছে অন্য কোথাও হচ্ছে আর কি। ভাবলাম চান ঠান করে সে দেখবো, খুব বৃষ্টি হচ্ছে। থেকে আসতে এখন অনেকটাই দেরি আছে, তো স্কুল থেকে আসার যেহেতু দেরি আছে আমিও বসে আছি। আর বর্ষার সময় না এত বেশি চুল পড়ছে, এত বেশি চুল পড়ছে, ঘর ঝাঁটাচ্ছি ধুলো কম আর চুল বেশি দেখা যাচ্ছে, ভালো লাগছে না। মনে হচ্ছে কেটে একেবারে ছোটো টুকরো টুকরো করে ফেলি চুল। মাঝে মাঝে খুব করে ভাবি যে চুলটা একটু বড় রাখবো, বড় করবো, বেশ ভালোই লাগে, কিন্তু যখন দিনের পর দিন সেটাকে ম্যানেজ করতে হয় তখন মনে হয় কি আমার দ্বারা হবে না, ছেড়ে দাও, ও আর ছোটো চুলই ঠিক আছে। কিন্তু যখন অন্য কাউ দেখছি বড় চুল, বা ইউটিউব খুলে কাউ দেখছি বড় চুল, কারোর মাথায় দেখছি বড় চুল, তখন মনে হচ্ছে বাহ বড় চুল রাখলে তো খুব সুন্দর লাগে, কিন্তু নিজের যখন রাখতে হয় তখন আর মনে হয় না আমার হয়ে ওঠে। আমার এত গরম লাগছিল বিকালবেলার দিকে, আমি মানে বাথরুমে ঢুকে বিকালবেলা বেশ করে গায়ে জল ঢেলে নিয়েছি, আর সকালবেলা উঠে গলা একেবারে বসে গেছে, গলা খুশখুস খুশখুশ করছে, মানে একে তো বর্ষা রোদ গরম এমনই বাজে ওয়েদার, চারিদিকে জ্বর সর্দি কাশি হচ্ছে, তার মধ্যে আমি এমন একটা কাজ করে ফেলেছি যে নিজেকেই এখন আমাকে ভুগতে হচ্ছে। এই একটু বাদে বাদে সকাল থেকে মনে হচ্ছে গলা খুশখুশ করছে, গলা খুশখুশ করছে, তারপর মনে পড়লো যে আমি বিকালবেলা বেশ সুন্দর করে চান টান করেছি, তো তার জন্যই আমার আজকে সকাল থেকে এই পরিণতি। এটা দারুণ টেস্টি, এখানে আছে ঝিঙের তরকারি, এটা কাঁকরোল ভাজা, এটা পটল ভাজা, এটা ইলিশ মাছের ঝোল, মাছটা ধরেনি বাটির মধ্যে তাই এরখানে রেখেছি, আর এখানে আছে হচ্ছে আমের টক। তো আমি এখন চা টা খেয়ে ছাদে চলে এসেছি, আর গাছগুলোতে এখন একটু জল দিতে হবে, বৃষ্টি তো আর হলো না, সুতরাং এখন আমাকে পরিশ্রম করে গাছে জল দিতে হবে। আর এই বর্ষার সময় যে গাছে এত পোকা হয়েছে, এত পোকা হয়েছে, লেবু গাছটা যেরকম ফুল হয়েছে, যেরকম লেবু হয়েছে, সেই রকম পোকা ধরেছে, বসে বসে উকুন বাজার মতন পোকা বাঁচতে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।